मुँह एक दिन अनेक बड़ हब शहर जत बुड़ हूँ ना कि मोर स्वामी के ठीक खुजे बैर करब। অগ্নিশিখা 25 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। আসলে আসলে আমার তো বাবা মা নেই, তাই সঙ্গীতের মুখে আপনাদের কথা শুনতে আমার ভাবতাম কবে আপনাদের কাছে আসব, আপনাদের বাবা মা বলে ডাকবো। আমি খুব ওয়েট করছিলাম, আমি জানতাম আপনারা আমাকে হয়তো সন্তানের মতো মুখে আগলে নেবেন, তাই ওয়েট করছিলাম কবে আপনাদের বাড়িতে আসবো। আমি দেখলে তো ছেলেটাকে খেতে বসে কাঁদিয়ে দিলে। তুমি কাঁদছো কেন বাবা? কেঁদো না, এই তো আমরা খাচ্ছি, চোখে জল মুছো, আমরা খাচ্ছি, মিছি মিছি খেতে বসে চোখের জল পেলো না। কি গো তুমি হাত গুটিয়ে বসে আছো কেন? দেখছো তো আমরা না খেলেও আবার কান্নাকাটি করছে। খাচ্ছি খাচ্ছি। কি হলো, আপনিও খাওয়া শুরু করুন। হ্যাঁ কি ছোট বৌদি, এটা তো মোচার ঘণ্ট। হ্যাঁ মোচার ঘণ্ট, আপনার ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে মানে ফেভারিট, মা যখন ছিলেন মা এটা বানাতেন, তারপর তো আর কেউ কখনো খাওয়ায়নি, এই প্রথম আপনার হাতেই খাবো। আমি এটা দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ সে খাও, কিন্তু ওইটা দিয়ে সব ভাত খেয়ে নিও না, মাছ আছে মাংস আছে সব খেতে হবে, কিন্তু দুপুরবেলায় তো ঠিক করে খেতেও পারোনি। কি করে খাবো বলুন তো, যখন থেকে এসেছি তখন থেকে একটাই কথা শুনে যাচ্ছি যে বাবা মা আমাকে মেনে নিতে পারছে না, আর সেটাই তো স্বাভাবিক। মানে ভাবুন না, একটা অচেনা ছেলে তাদের বাড়ির মেয়েকে নিয়ে বিয়ে করে বাড়িতে হাজির, বলছে আমি আপনাদের জামাই, কখনো মেনে নেওয়া সম্ভব? দোষ তো পুরোপুরি আমার। আসলে কি বলুন তো বাবা মা, মানে ভুলটা আমার আমি জানি, কিন্তু আমি আমি ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ আমি ভাবছিলাম যদি আপনারা মেনে না নেন, যদি সঙ্গীতার থেকে আমাকে আলাদা করে দেন, তাই আর কি। মানে আর তখন তো সঙ্গীতার সঙ্গে আমার বিয়েটাই হবে না, ওকে আমি আর কোনো দিনও পাবো না। তারপর সঙ্গীতা আমাকে এসে বলল আগে বিয়েটা করে নিই আমরা, তারপর বাড়িতে যাব, মানে বিয়েটা একবার হয়ে গেলে তো আপনারা দূরে ফেলে দিতে পারবেন না আমাকে, মানে দূরে সরিয়ে দিতে পারবেন না, তাই আর কি। আমি জানি আমার অন্যায় হয়েছে, আমার খুব বড় অন্যায় হয়েছে, সবার কাছে আমি ক্ষমা চেয়েছি বাবা, শুধু আপনার কাছে চাওয়া হয়নি। আমি আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি বাবা, আমাকে সন্তান মনে করে ক্ষমা করে দেবেন প্লিজ। একটা কথা বাবা, সঙ্গীতাকে আমি কখনো কোনো কষ্ট পেতে দেব না, এটা আপনারা মিলিয়ে নেবেন। আপনাদের বাড়ির বউরা যেমন আপনাদের সঙ্গে মিলেমিশে একসঙ্গে মানে সুখে আছে, আমিও আমিও আপনাদের সঙ্গে একসঙ্গে থাকতে চাই বাবা। আমি আপনাদের মন জয় করবই, আপনি আপনি যে যে পরীক্ষা নেবেন আমার কোনো অসুবিধা নেই। আসলে কি বলুন তো, আমি না কখনো আপনাদের মতন এরকম জয়েন্ট ফ্যামিলি দেখিনি, আমার খুব ইচ্ছে ছিল এরকম জয়েন্ট ফ্যামিলি দেখা। আমি আসলে যেখানে বড় হয়েছি সেখানেও কখনো জয়েন্ট ফ্যামিলি দেখিনি, তাই আমার আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি 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 আপনাদের আপনাকে কথা দিচ্ছি কখনো কোনো দুঃখ দেবো না বাবা, আমি আমি এই পরিবারের একজন হয়ে হইচই করে বাঁচতে চাই, আমি আপনাদের পরিবারের একজন হয়ে বাঁচতে চাই বাবা। এই আনন্দ থেকে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এভাবে কেঁদো না। খাও। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি মানুষটা খুব নরম মনের, কেঁদে ফেলছো, চোখ দিয়ে জল গড়াচ্ছে, আমাদের খারাপ লাগছে। দেখো তুমি যখন সঙ্গীতাকে বিয়ে করে এ বাড়িতে এসেই পড়েছো এই পরিবারে, তখন এই পরিবারটাকে তুমি নিজের পরিবার বলে ভাবতে পারো। এখানে সবাই তোমার আপন, সবাই তোমার খুব কাছের মানুষ। নাও খাও। হ্যাঁ বাবা, তার মানে আপনি আমাকে বেড়ে নিচ্ছেন তো? হ্যাঁ বাবা, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের মেয়ের জীবনে কোনো দুঃখ আসতে দেবো না কখনো, আমি আমি প্রমিস করছি। সেটাই দেখো বাবা, খারাপ হোক ভালো হোক আমাদেরই তো মেয়ে, বড় মেয়েটার আমরাই বিয়ে দিয়েছিলাম, জামাই ভালো হয়নি জানো তো। হয় হ্যাঁ আমি সঙ্গীতের কাছে সবই শুনলাম, উনি তো এখনো মনে কাস্টডিতেই আছেন, তো কবে ছাড়া পাচ্ছেন ঠিক? উনি খুব শিগগিরই ছাড়া পাবেন, আসলে আমাদের জামাইবাবু সুকান্ত দা না একদম পাল্টে গেছেন, এমনিতে উনি খুবই মজার মানুষ, উনি বাড়িতে থাকলে বাড়িটাকে মানে গম গম করে, দেখবেন উনি ফিরে এলে আমরা সবাই খুব হইচই করে দিন কাটাবো। তার মধ্যে আবার তুমি চলে এলে, সব মিলে একেবারে জমজমাট ব্যাপার। আচ্ছা বাবা, কাল মালপত্রগুলো ভালোভাবে ডেলিভারি হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই তো আমাদের ব্যবসাটা চাঙ্গা হয়ে উঠবে, তারপর কি আমরা একটা পিকনিকে যেতে পারি? হ্যাঁ কেমন হয় বলো তো, মানে বাইরে ঘুরতে যাওয়াটা তো খুব একটা ভালো হয়নি, কত বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল বলো তো। হ্যাঁ সত্যি বাবা, যা একখানা বিচ্ছিরি কাণ্ড হয়েছিল না, না এখন একটা পিকনিক হলে ভালোই হয় বলো, আর সুকান্ত যদি সাথে থাকে তাহলে ওরও একটু ভালো লাগবে। ভাইয়া ধর, শুধু সুকান্ত দা কেন দিদি ভাই, সুকান্ত দা আমাদের সঙ্গে গেলে আমাদেরও খুব ভালো লাগবে, একেবারে কমপ্লিট ফ্যামিলি, ভরপুর আনন্দ। আর তাছাড়া আরেকজনও তো আমাদের সঙ্গে যাবে, সে অবশ্য এখনো পৃথিবীতে আসেনি, সে কিন্তু তার মায়ের সাথে যাবে। আমি সঙ্গীতার মুখে শুনেছি আপনাদের পরিবারে একজন ছোট্ট সদস্য আসতে চলেছে, আমি জানি সেই সুখবরটা আমি পেয়েছি, সে তো খুবই মূল্যবান, খুব প্রেশিয়াস। কিন্তু ছোট বৌদি একটা কথা আমি না বলে থাকতে পারছি না, আমার বলা উচিত কিনা জানি না, যখন থেকে আমি এসেছি তখন থেকে আমি দেখছি আপনি দৌড়াদৌড়ি করে সব কাজ নিজেই সামলাচ্ছেন, এটা কিন্তু একদম ঠিক না, আপনার এখন রেস্ট নেওয়া উচিত, এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। এটা একটু ভালো করে বোঝাও তো বাবা, আমরা সবাই মিলে বলছি, ও কারো কথা শুনছে না, এবার তুমি বললে যদি শুনে। হ্যাঁ তুমিই বোঝাও ওকে, এই মেয়ে তো আমাদের কথা শুনবে না, তার চিন্তা ভাবনা আর শেষ নেই, একটু ঘুমোতে পর্যন্ত সে পায় না, এই যে কালকে আমাদের ধূপকাঠি রাজ্যে রাজ্যে যাবে, ব্যাস তার ঘুম নেই, তারপরে এই যে তোমাদের বিয়েটা আমরা মেনে নিলাম। এখন কালকে বৌভাতে সমস্ত কিছু ঠিকঠাক করে হবে কি না সেই ভাবনাতেও আবার ওনার ঘুম হবে না, আজকে রাত্রে ঘুমটা কিন্তু চৌপাট। মোটেই না, আমি ঠিক ঘুমাবো। আচ্ছা বিমান, সর্বমঙ্গলা কতক্ষণ ঘুমলো আমি কালকে তোমাকে রিপোর্ট দেবো, ঠিক আছে? তখনই দেখে নিও তুমি। দেখেছো দেখেছো বাবা, তোমার ছেলে কিরকম আমার পিছনে লাগছে? হ্যাঁ দেখছি তো, কিন্তু এত লেগেও তো কোনো কাজ হচ্ছে না, সবার কথা ভাববে অথচ নিজের কথা ভাববে না, না না ছোট বৌমা এটা ঠিক হচ্ছে না। সত্যি ছোট বৌদি এত ভালো মানুষ, কি আর বলবো, এরকম মানুষ আজকালকার দিনে কিন্তু দেখতে পাওয়া যায় না, একা হাতে এই পরিবারটাকে কিরকমভাবে আটকে রেখেছে, সবার সঙ্গে মিলে মিশে মানে পরিবারটাকে এক সুতোয় বেঁধে রেখেছে, পাওয়াই যায় না, এই ফল আপনি পাবেন ছোট বৌদি, আপনার যে সন্তান আসতে চলেছে এই পরিবারের জন্য নতুন আলো নিয়ে আসবে।
আপনাদের সবার মুখ উজ্জ্বল করবে। আপনি মিলিয়ে নেবেন ছোট বৌদি। Well done, Vivan. Really, you are a great actor. দুর্ধর্ষ অভিনেতা, ফাটিয়ে দিচ্ছিস পুরো। এই অ্যাক্টিং অস্কারের অভিনেতারা করে। সিনেমায় নেমে পর একটা দুটো অ্যাওয়ার্ড পেয়ে যাবি। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, এটাই সুযোগ। এই সুযোগে আমাকে কাজটা সেরে ফেলতে হবে। এটাই সুযোগ। কেউ তো কোথাও নেই দেখছি। এবার আমি আমার কাজটা সেরে ফেলি। এত ভুলো মন হয়েছে না, জলটা রাখলাম, নিয়ে যেতে ভুলে গেলাম। একি দিদি ভাই, তুমি এখন এখানে ঘুমাওনি? আর বলিস না, ঘুমের মধ্যে বিষম লেগে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি একটা ফোঁটা জল নেই, তাই জলটা। এই বাবা, এত রাতে তুই এখানে কি করছিস বলতো? আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, কিন্তু ঘুমের মধ্যে খুট করে কি একটা শব্দ শুনতে পেলাম, তাই নিচে চলে এলাম দেখবো বলে। তুমি খুট করে শব্দ শুনতে পেয়েছ? আসলে তুমি ঘুমোই নি। হ্যাঁ, আচ্ছা দিদি ভাই, তুমিই বলো আজকে আমার কি করে ঘুম আসবে? কাল সকালে একটা এত বড় কাজ, আমার তো আনন্দে আর টেনশনে ঘুমই আসছিল না। সত্যি কথা, ওই আনন্দ নিয়েই থাক, ওই নিয়েই নাচ তুই। আসলে যে তোর ভেতরে যে প্রাণটা বড় হচ্ছে সেটার দিকে তোর খেয়ালই নেই। আমি এবার বকা দিই। হ্যাঁ, এবার মাকে বলি যে এসে বকা দিতে। ও না, ও দিদি ভাই, মাকে দেখো না, মা শুনলে খুব রেগে যাবে। রাগাটাই স্বাভাবিক, কিন্তু ঘুম না আসলে কি করবো বলো? সত্যি বলছি গো, সত্যি বলছি, আমার ঘুম আসছিল না। দেখো কাল সকালে এতগুলো টাকার মাল ডেলিভারি হবে, সব মাল রেডি করা আছে, কিন্তু যতক্ষণ না মাল ডিসপ্যাচ করতে পারছি, যতক্ষণ না মাল সঠিক জায়গায় পৌঁছাচ্ছে, আমি না শান্তি পাচ্ছি না গো। এদের এখনই এখানে আসতে হলো, যত সব, কিন্তু শান্তি তুমি এখনো পাবে না সর্বমঙ্গলা। আসলে কি বলতো দিদি ভাই, বারবার এত সমস্যা হয়েছে, এতবার বিপদে পড়েছি, এতবার ঠকানো হয়েছে আমায়, সবসময় কেমন জানি একটা ভয় হচ্ছে, কিরকম একটা টেনশন হচ্ছে। মঙ্গলা, এখন এরকম টেনশন করাটা কিন্তু একদম ঠিক না। জানি দিদি ভাই, কিন্তু কি করবো বলো? টেনশন করলে কিছু করবে না। রাত 3টে বাজে, হ্যাঁ, চুপচাপ নিজের ঘরে গিয়ে ঘুমাবে, আমি লাইট অফ করে আসছি। তুই যা যা। আচ্ছা যাচ্ছি 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 না, এক্ষুনি যাবে, যা, আমি লাইট অফ করে আসছি। কিসের একটা গন্ধ পেলাম মনে হলো, এটা তো পারফিউমের গন্ধ বলে মনে হচ্ছে। ওই সোফার দিক থেকে আসছে গন্ধটা। কিরে, কি হলো? কিছু না দিদি ভাই, আসলে এই বাড়ির দরজা জানলাগুলো ঠিকমতো বন্ধ করা হয়েছে কিনা দেখছিলাম গো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ বন্ধ হয়েছে, তুই এত ভাবিস না। নে আয় 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 আয়, অনেক রাত হয়েছে। যাচ্ছি। বাঁচা গেল, এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলাম। যাই হোক, রাস্তা মনে হচ্ছে পরিষ্কার, আমাকে এবার সর্বমঙ্গলার কারখানায় যেতে হবে, এক্ষুনি যেতে হবে।
বাবা, তার মানে এটা সর্বমঙ্গলা ধূপকাঠির ফ্যাক্টরি। গুড, এ তো ইলাহি ব্যাপার। ফ্যান্টাস্টিক। ডেলিভারির জন্য সব ভালো রেডি দেখছি। তাহলে ভগবান, তোমার কাজটা যে খুব তাড়াতাড়ি শুরু করে ফেলতে হবে। ধূপকাঠির মধ্যে তো আমি আমার বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দিলাম, এবার তোমার ধূপকাঠি থেকে সুগন্ধের জায়গায় তো দুর্গন্ধ ছড়াবে, কি হবে তখন? তোমার এই ধূপকাঠি থেকে আমার মনে হয় পচা ডিমের গন্ধ বেরোবে। হ্যাঁ, তো কারখানা থেকে ঢুকতেই পারবে না কালকে। ঠাকুরের পুজোর ধূপকাঠি, আবার পচা ডিমের গন্ধ, ভাবা যায়, ডেঞ্জারাস। তোমাকে তোমাকে তোমার কাস্টমাররা পচা ডিম ছুঁয়ে না মারে। শৌমিলি, তুমি এই সময়টা থাকলে না, দৃশ্যটা মিস করে গেলে। আই এম শিওর তুমি এখানে থাকলে খুব এনজয় করতে। আই রিয়েলি রিয়েলি মিসিং ইউ। মালপত্র নিয়ে ঠিক মতো বেরো, মালপত্র সব জায়গা মতো ডেলিভারি হোক, ঠিক সময় মতো সব জায়গায় পৌঁছোক, মানুষের ঘরে ঘরে আবার সর্বমঙ্গলা ধূপকাঠি পৌঁছোক, তবেই আমি শান্তিতে ঘুমোতে পারবো। আচ্ছা, এটা কোনো কথা হলো? হ্যাঁ, এখনো ভোর হতে অনেক সময় বাকি, তুমি ততক্ষণ জেগে বসে থাকবে? আমি ঘুমিয়েছি, এই তো একটু আগে ঘুমটা ভেঙে গেল। তারপর আমি নিচে গেলাম, জল টল খেলাম, জল টল খেয়ে একটু শুয়েছি। আচ্ছা শোনো না, বলছি যে এখন একটু ঘুমোচ্ছি আমি, কিন্তু যদি ভোরবেলা আমার ঘুম না ভাঙে আমাকে কিন্তু অবশ্যই ডেকে দিও, আমাকে না জানিয়ে কিন্তু বেরিয়ে যেও না, বুঝলে? আচ্ছা, তোমাকে না বলে কেন বেরোবো বলতো? মা তো বললো সকালবেলা মা পুজো দেবে, পুজোর প্রসাদ নিয়ে তবে তো বেরোবো, তুমি একদম চিন্তা করো না, বুঝতে পেরেছো? আর
তোমাকে তো ফ্যাক্টরিতে যেতে হবে। কাল থেকে পুরো রাজ্যে আমাদের মাল ডেলিভারি আবার শুরু হবে।